ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশের জন্য তোমাদের সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল থেকে কোন প্রশ্নগুলো আসে তোমরা দেখে নাও তোমাদের শূন্যস্থান পূরণ আসবে দশটি এই সমাজবিজ্ঞান কিন্তু তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকেই প্রশ্ন করা হয় পরিবেশ বিজ্ঞান বইটির দুটি ভাগ সমাজ বিজ্ঞান আর একটা বিজ্ঞান তো এই দুটি ভাগে পরীক্ষা নেওয়া হয় পরিবেশ বিজ্ঞান বই থেকে তো আজকে আমি তোমাদের দু হাজার ষোলো সালের প্রশ্নগুলো দেখাচ্ছি পরবর্তী সময়ে আমি তোমাদের দু হাজার পনেরো সতেরো বাকি সমস্ত সালের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেব এবং এর সাথে আমি পরবর্তী সময়ে তোমাদের সমস্ত সালের প্রশ্ন উত্তর আলোচনা করবো তো তোমরা এই প্রশ্নগুলো দেখো এবং তোমাদের জানিয়ে রাখি দু হাজার তোমাদের সমাজবিজ্ঞানের জন্য দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্র্যাকটিস করতে হবে আর এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা দু সাল থেকে দু হাজার সালের প্রশ্নগুলো দেখে নেবে আমি আজকে দু হাজার ষোলো সালের দিচ্ছি এবং পরবর্তী সময় আমি তোমাদের বাকি সালেরগুলো দেব তো এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওই প্রশ্নগুলো ঘুরে ফিরে দেওয়া হয় দু হাজার ষোলো সালের প্রশ্ন দু হাজার সতেরো বা আঠারো সালে যে কোনো সালে দেওয়া হয়েছে বা দু হাজার আঠেরো সালের প্রশ্ন দু হাজার কুড়ি সালে দেওয়া হয়েছে তো এরকম করে তোমাদের প্রশ্ন কিন্তু তৈরি করা হয় তো এই প্রশ্নগুলো তোমরা যদি নিজে পারো অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো উত্তর বের করে তোমরা নোটস করো আর যদি না পারো তো পরবর্তী ভিডিও আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে আমি যখন এগুলো উত্তর নিয়ে আলোচনা করব তখন তোমরা দেখে নেবে এবং সেগুলো লিখে নেবে তো তোমরা দেখে নাও প্রশ্নটি তোমাদের বড়ো বড়ো প্রশ্ন আসবে যে কোনো আটটি প্রশ্ন উত্তর দাও পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে শূন্যস্থান শূন্যস্থান পূরণ থাকবে তারপর তোমাদের টিকা লেখো টিকা লেখো থাকবে তো এগুলোই তোমাদের থাকবে তো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে এবং পারলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখন থেকেই তৈরি করে নাও এবং তৈরি করে তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই তোমরা ভালো দেবে আগেকার দিনে মানুষ কি কী কাজে পাথর ব্যবহার করত চাঁদের কলঙ্ক কি লোক কথা কাকে বলে চাষের জমিতে সার ব্যবহার করা হয় কেন চাষের কাজে ব্যবহার হয় এমন দুটি হাতিয়ার বড় শিল্প কাকে বলে দুটি বড় শিল্পের উদাহরণ দাও দার্জিলিংয়ের মানুষের জীবিকা কি কি কী মণ্ডল কি এতে কয়েটি তারা আছে তারাগুলোর নাম কি দেখো তোমাদের এই ধরনের প্রশ্নই কিন্তু থাকবে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বানান ঠিক করে যদি লিখতে পারো অবশ্যই তোমরা পাঁচ নম্বর পাবে তাই তোমাদের বানানগুলো ভালোভাবে দেখতে হবে এর আগের ভিডিওতে আমি তোমাদের দু সালের পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছি তোমাদের কোন বই থেকে কত অধ্যায় পর্যন্ত থাকবে এবং কত পৃষ্ঠা পর্যন্ত থাকবে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই সেই সিলেবাসটি দেখে নেবে এবং এর আগে আমি তোমাদের বাংলা ইংরেজি সমস্ত বিষয়ের প্রশ্ন আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ একমাত্র এই চ্যানেলেই তোমরা কিন্তু বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যাবতীয় নোটস বলো বা অ্যাডভাইস বলো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমরা সেটা দেখতে পারবে তোমাদের এই যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দশ নম্বরের প্রশ্ন থাকছে তোমরা এখনও দশ নম্বরের প্রশ্ন লেখো নি আমাদের বৃত্তি পরীক্ষায় লিখতে হবে দশ নম্বরের প্রশ্ন দেখো দশ নম্বরের অনেক বড় উত্তর তোমরা ছোট তাই তোমাদের এগুলো মুখস্থ করতে কষ্ট হবে তাই তোমরা বারবার পড়বে এবং লিখবে আগুন আবিষ্কার ফলে মানুষের কী কী সুবিধা হলো এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু থাকছে পরীক্ষায়